Assalamualaikum, আমি আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি কিভাবে একটি ফোনে আপনি স্ক্রিন লাগাবেন, পিছনে ব্যাক কভারে একটা স্টিকার লাগাবেন, সে সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও। এই দেখুন মেশিনটি, এখানে ইথারনেট পোর্ট রয়েছে এবং পাওয়ার পোর্ট রয়েছে। আমরা ইথারনেট দিয়ে আপনি নেট কানেকশন দিতে পারবেন অথবা আপনি ওয়াইফাই এর মাধ্যমে দিতে পারবেন। আমরা পাওয়ার অন করে নিই ডিভাইসটি। দেখুন এই যে এটা মডেল S2। এটা আপনাকে বলে রাখি ফোনে স্ক্রিন এটা ব্যাক কভার লাগাতে এখানে প্রায় 180 টাকা নিছে, তো অন্য জায়গায় আরও কিছু কম বেশি হতে পারে। এখানে অনেকগুলো স্টিকার থাকে, সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো স্টিকার নেবেন এবং সেটা আপনার ফোনে লাগাবেন। এটা দুইটা মোডে লাগান যায়, একটা ব্যাক কভার, ফুল ব্যাক কভার। আমরা স্ক্রিন পাওয়ারটা দিয়ে দিচ্ছি, অটোমেটিক মেশিন অটোমেটিক তার নিজস্ব সাইজে নিয়ে নিচ্ছে। এখন আমাদের এই যে ডিভাইসটি চালু হতে কিছু প্রসেসিং হয়, সেই প্রসেসিং শেষ হলে ওয়াইফাই কানেক্ট হবে। ওয়াইফাই কানেক্ট হওয়ার পর আমরা ফোনের মডেল সিলেক্ট করে দেব। মডেল সিলেক্ট করব যে আমরা ফ্রন্ট স্ক্রিন পেপার কাটবো নাকি ব্যাক কভার কাটবো, সেটা সিলেক্ট করে দেব। সেটা সিলেক্ট করে দিলে আমাদের কাটিং মেশিনটি কাজ শুরু করে দেবে। তো এখানে যে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে নেট কানেকশন দিয়েছি, আমরা প্রোডাক্টের যে আমরা এখন পোকো M3 লাগাবো সেখানে শাওমি সিলেক্ট করে আমরা M3 লিখে দিচ্ছি। এই মেশিনটার প্রাইস প্রায় 20,000 টাকা। আমরা M3 সিলেক্ট করলাম এবং যেখানে যে আমরা ব্যাক কভার সিলেক্ট করলাম এবং ব্যাক দুটো মডেল আছে, আমরা শুধু ব্যাক সিলেক্ট করলাম এবং স্টার্ট কাটিং দিলে আমাদের মেশিনটি কাট শুরু করে দেবে। তো এই কাজটা অতি সিম্পল, শুধু সিলেক্ট করা। তারপর আমরা পুরো প্রসেসটা দেখব, আপনারা ভিডিওর সাথেই থাকুন, দেখুন কীভাবে ফোনের কভার এক্স্যাক্টভাবে লাগানো হয় এবং হিটিং প্রেস দেওয়া হয় এবং ফোনটা লুকস কেমন পরিবর্তন হয় আপনারা নিজেই দেখে নিন। তো ঠিক আছে, দেখতে থাকুন।